اللهم وعلى آل سيدنا উড়ে যারে মাহফিলের হাওয়া উড়ে যারে মদিনা মুদ্রসালাম পৌঁছে দিও মুদ্রসালাম পৌঁছে দিও নূর নবীর রওজা আল্লাহুম্মা وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله محمد مصطفى نور على نور حبيب كبير ريا نور على نور صلاة يا سلام يا حبيب الله عليكم بلغ العلا بكماله كشف الزجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه اي مربي يو সমস্যা গিয়েছে পা লাগাইছে না 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 ভাই তো পা লাগছে তুমি ছবি তুলতে যাই মুরব্বির পায়ের মধ্যে পা লাগাইলে গেল লাগে সালাম কর সালাম কর এটা মুরব্বি বাফের সমান মুরব্বি না আমি দেখছি কিন্তু বাক্স খুল বাক্স খুললে সালাম কর বাফের সমান মুরব্বি দরকার কি সুজান না যাও মুরব্বিকে সম্মান করবা ঠিক আছে বাবা এই বাজান আপনি মাফ করেন শেষ সাবধান কয়ে দিলাম মুরব্বিরে সম্মান করবা মুরব্বি হইলো ঘরের সৌন্দর্য কথা কোন ঠিক না দেখি মুরব্বি ঘরের সৌন্দর্য সে যেই হোক বয়স আমার বড় হলে আমি তাকে শ্রদ্ধা করব ঠিক কিনা বলেন আল্লাহ তোমাদের সকলকে বুঝদান করুক আমিন করুন উপস্থিত মাধবপুর উপজেলা দিন হালুয়া পাড়া নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত ১৩তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি খান্দর হাবিলি দরবার শরীফের সাজ্জাদান শীন পীরে তরিকত আল হাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব মদাজিল্লাহুল আলী সহ সভাপতি মাধবপুর উপজেলা পরিষদের জামে মসজিদের সম্মানিত খতিব উস্তাদুল উলামা মাওলানা আব্দুল মান্নান মির্জা সাহেব মাদ্রাসাহুল আলী মাওলানা কাজী উলুর রহমান খান সাহেব আজকের সভা রত্নত্রয় ঔলাদ রাসুল সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব মাদ্রাসাহুল আলী আলহাজ সৈয়দ জুবাইর কামাল সাহেব মাদ্রাসাহুল আলী আলহাজ সৈয়দ ঔলাদ রাসুল সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম সাহেব মাদ্রাসাহুল আলী প্রধান আকর্ষণ উপমহাদেশের প্রখ্যাত আলেমী দিন উস্তাদুল উলামা মাওলানা মুফতি আবু নাসির জিয়াদি সাহেব হুজুর আসছিল আসছিল মাশাআল্লাহ এই বয়সে হুজুর আসছে মাশাআল্লাহ আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন কর বিশেষ অতিথি ছিলেন সুমধুর কণ্ঠের অধিকারী আমার সহযোদ্ধা মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মাওলানা মুফতি
জহিরুল ইসলাম ফরিদি সাহেব মাতাজিল্লাহ আলাই উপস্থিত নবযুগের তরুণ উদীয়মান বক্তা শূন্যতে রতন্দ্র প্রহরী আমার স্নেহাস্পদ মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদেরী সাহেব মাতাজিল্লাহ আলাই বিশেষ বক্তা সুবহানিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি মারজানুর রহমান খান সাহেব মাতাজিল্লাহ আলাই উপস্থিত আছেন মাওলানা সাব্বির আহমদ সাহেব মাওলানা হাফেজ কাজী রফিকুল ইসলাম সাহেব মাওলানা হাবিবুর রহমান সাহেব মাওলানা আউনুর হোসেন সাহেব আমন্ত্রিত মেহমান পাঁচ নং আন্দিউরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আতিকুর রহমান আতিক সাহেব আর উপস্থিত আছেন মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুজিবুদ্দিন তালুকদার ওয়াসিম সাহেব এবং জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব সহ আব্দুল আহাদ সাহেব মাসুক মিয়া সাহেব আব্বু মিয়া সাহেব তাজুল ইসলাম সাহেব ফারুক পাঠান ভাই এবং হাজি চান মিয়া বাদশাহ ফরিদ মিয়া সর্দার চান বাদশাহ সর্দার সাহেব ফরিদ মিয়া সর্দার সাহেব শাহজাহান সাহেব সহ মোয়া মোবাল্লিগিন ওলামা ইকরাম মাহফিল পরিচালনায় আনোয়ার হোসেন জাহাঙ্গীর সাহেব হালুয়া পাড়া নূরে মদিনা সুন্নি যুব সংঘের সকল সদস্য বৃন্দ রাত্র দেড়টা বাজতেছে প্রশাসন থেকে আমাদেরকে সময় দেওয়া হয়েছে দুইটা পর্যন্ত কয়টা পর্যন্ত আমি আসতে বিলম্ব হয়ে গেছে এখন আমরা চেষ্টা করব সময় মতো মাহফিলটা শেষ করার জন্য তবে এত গভীর রচনীতে আমরা যে বসে আছি আমরা একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য বসে আছি আমাদেরকে বাড়ির বিছানা ডাকতেছে আর কবরবাসীরা অপেক্ষা করতেছে আমরা তাদের জন্য দোয়া করব ঠিক কিনা বলেন আমার দুই পাশে আওলাদে রাসূল বসা আছে যা আপনাদের হালুয়া পাড়ার জন্য সৌভাগ্যের ব্যাপার আমি বিশ্বাস করি যে এই মজলিসের মধ্যে আওলাদে রাসূল থাকে এই মজলিসে ওসিলায় আল্লাহ পাক কবর বাসীর আজাব মাফ করতে পারে কি পারে না আপনারা যদি সভ্যভাবে ভদ্রভাবে নম্রতার সাথে আমাকে একটু সময় দেন আমি ধীরে ধীরে কিছু কথা বলে বিদায় হয়ে যাব এবং আজকে আমি আসার সময় বলছিলাম দেখো তোমরা আমাকে দাওয়াত করলি বলে যে হুজুর একটা সময় মাইক দিব পাবলিক তো এটা জানে না এরা মনে করে আমি বিলম্ব করে আসি আজকে থেকে আজকে থেকে কথা হইলো যদি আমাকে আপনারা দাওয়াত করেন আগামী বছর সর্বনিম্ন আটটা থেকে দশটা পর্যন্ত আর না হয় দশটা থেকে বারোটা পর্যন্ত এর ভিতরে আমাকে সময় দিলে আমাকে দাওয়াত করবেন তাইলে আমি দাওয়াতটা রাখবো কারণ এখন মানুষ অনেক ব্যস্ত সবারই ফ্যাক্টরি চাকরি বাকরি মানুষ এখন সংসারের দিকে ধাবিত খুব বেশি তাদের তাদের অনেক কাজ থাকে এই জন্য অনেকে তিক্ততার মধ্যে পড়ে যায় তবে আপনারা এই গভীর রচনীতে যেভাবে বসে থাকেন আমার কাছে দেওয়ার কিছু নাই ছবি শুধু একটি কথা বলতে চাই এমনও হতে পারে কুমকুমিয়া হাবিবি কামতা নাও মা শামসু আল কামার ও লায়া নাও উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমায় না তুমি মানুষ তো চাঁদের চেয়েও দামি তুমি মানুষ চাঁদের চেয়েও দামি বিশাল প্যান্ডেল করা হয়েছে লাইটিং করা হয়েছে একটি বার থাকি দেখুন পর্দা এই একটি পর্দা টানানোর জন্য কতগুলো বাঁশের দরকার হলো এই পর্দাটা সরিয়ে একটু আসমানের দিকে তাকায় দেখেন আল্লাহ পাক আসমানটা বানাইতে একটা খুঁটির ব্যবহার করে নাই এরপরে কি আপনার বিবেক খোলে না যে আমরা কোন শক্তি ধরের কোন মালিকে আমাদেরকে বানিয়েছেন একটু চিন্তা কি আমাদের আসে না রে বাবা রাতে একটু ঘুমাবো স্নিগ্ধ একটা চাঁদ দিয়েছে এও আবার 14-15 দিন একটু আলো দেয় আর বাকি 15 দিন কোথায় যেন উঠে কোথায় যেন ডুবে খবরও নেই না স্নিগ্ধ আলো দিয়ে একটু অন্ধকার করে দেয় আমরা ঘুমাইবার জন্য আবার দিনের বেলায় মালিক আকাশে সূর্য উঠিয়ে দেয় আমরা কাজ করার জন্য ওয়াজআলনা লাইলাল লিবাসা ওয়াজআলনা নাহারা মাশা আল্লাহ পাক রাত্রকে দিয়েছেন বিশ্রামের জন্য আর দিনকে দিয়েছেন চলাফেরা করে খাওয়ার জন্য সবাই জবানটা খুলে বলুন এই নিয়ামত
এই বরকত আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। হাসবানা নিষেধ, চুপ থাকবা চুপ। গাড়ি কিনেছি, আমার যে গাড়িটা আমি কিনছি, বাড়ি করেছি, জমিন রেখেছি, কিনতে গিয়ে সময় লেগেছে, কিন্তু এরই ফাঁকে আমার জীবন থেকে চলে যাচ্ছে হায়াত। এটা যে চলে যাচ্ছে আর ফিরে আসে না, ফিরে আসে না। কত ফ্যাক্টরি থেকে কত কিছু কিনলাম, এই যে মাঠটা কানায় কানায় ভরে যাচ্ছে, দেখেন তো মানুষগুলো চুপচাপ বসে আছে। আহা, ও মালিক একটু রহমতের দৃষ্টি দেন আজকে আমাদের দিকে। হায়াতের ফ্যাক্টরি আজ পর্যন্ত কোথাও পাইলাম না। একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে আমার জীবন থেকে চিরদিনের জন্য এই দিনটা চলে যাওয়া, আর ফিরে আসবে না। জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। সাড়ে সাতশো বছর আগে যারা মারা গেছে কবরটার মধ্যে পইরা দিছে, কবর আছে? তুমি একটু দাঁড়াও সাদা গেঞ্জি, তুমি একটু দাঁড়াও, তোমার দরকার আছে। এই যে প্যান্টটা পরছো সিরা গেছে, এটা পরো কিনলে গিয়া, এটা ডিজাইন না, কম্বরটা বাঙ্গাল আমাদের দিস। এই যুব সমাজের তাকাই দেখেন, লক্ষণ দেন না। তুমি একটা মাহফিলে আসবা, তুমি এটা পরে আসলা কেন? তুমি এইরকম সিরা ফ্যান পরে আসবা কেন? আজকে থেকে ওয়াদা, হাত তোলো, ওয়াদা আর সিরা ফ্যান পরে আসবা। এই যে চুল ডিকারছো, এরই ক্ষেত্রে লাইন করে নিয়েছো, এই চুলকে এইভাবে আর কাটবা, মাথা খালি রেখে আসছো, মাথায় টুপি পরে আসবা? দাঁড়াও দাঁড়াও, মাথায় টুপি পরে আসবা, ভালো প্যান্ট পরে আসবা, টুপি পরে পাঞ্জাবি পরে আসবা। বলো তোমার নাম কি? জীবন। তোমার আব্বার নাম কি? তোমার দাদার নাম কি? তোমার দাদার বাপের নাম কি? শেষ। আমি বাংলা বোঝাতে পারছি? অর্থাৎ মনে রাখবেন, তাহিরি যদি চলে যায়, ওই আমার ছেলে বলবে আমার বাপের নাম এটা, আমার ছেলের গর্জন ছেলে আসবে, ওই ছেলে বলবে আমার দাদার নাম এটা, ওই হের গর্জন হের দা হের ছেলে হইব, তখন হইব মনে নাই। আপনার আমার ইতিহাসটা মাত্র কয়েকটা বছরের ইতিহাস, আর আমাকে বলে যাবে 300 বছর আগে যে লোকটা চলে গেছে এই লোকটার কবরের অস্তিত্ব নাই, এই লোকটার বংশের পরিচয়ের অস্তিত্ব নাই, এই লোকটা বিলীন হয়ে গেছে, এই লোকটা কবরে কি অবস্থায় আছে একবার কি খবর নিতে পারছি? হে দাদার দাদার নাম কি এটা বলতে পারে না, মানে কি এভাবে আমাকেও ইতিহাস ভুলে যাবে। যদি আমি আমার মতো করে মালিককে সাধন করতে পারি, তাহলে ওই যে কয়েকশো বছর পরও খান্দরা দরবারের এমুক সাপ, ওই যে প্রেমের চারা লাগাই গেছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। শাহজালাল চলে গেছে, এখনো নামের ভঙ্কা বাজতেছে। তুমি ওই রকম হওয়ার চেষ্টা করো, তাহলে চলে গেলে ইতিহাস মনে রাখবে আপনাকে, আর না হয় ইতিহাস আপনাকে ভুলে যাবে। এটাই বাস্তব। বয়স দিয়ে কি করবেন? খালি এত তম মাহফিল, 13তম মাহফিল দিলি বেহেশতে যাবেন গিয়া? না, 13তম মাহফিল দিবেন, কিন্তু হৃদয়ের ভিতরে রসুলের মহব্বতটাকে লালন করতে হবে। কারা কারা খুশি একটু হাত তুলে প্যান্ডেল থেকে তারা যায় না, কেমনে প্যান্ডেলকে সুন্দর করা যায়, ওরা খায় না, ওরা ঘুমায় না, এইভাবে এই মাহফিলটাকে সাজায়। আপনারা যখন আসেন এদের বুকটা ভরে যায়, এদের দিলটা আরো বড় হয়ে যায়।
এভাবেই তো নবীর মহব্বতের প্রেমের বাগান আশিক রাসূলরা পাহারা দিয়া রাখবে কথা বলেন না কেন ঠিক কি না বলেন এদের জন্য দোয়া করবেন সাবধান করে দেন দোয়া করবেন এই 13 তম মাহফিলটা এক যুগ এক মাস এক বছর একটা যুগ চলে গেলে মানুষের লাইফের অনেক কিছুর পরিবর্তন হয় একটা যুগ পর্যন্ত এই মাহফিলটাকে পাহারা দিয়ে রাখা এটা বড় কঠিন বিষয় আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে কবুল করে বলেন আমিন আমিন আর বড় করবেন আমিন আমিন আপনাদের জন্য মাহফিল কমিটিরা জমালিক কে মাহফিল এনেছেন কে আবার নেবেন কে সব কিছুর মালিক আল্লাহ একটু দুরূদ শরীফ পড়েন আর ভদ্রতার সাথে আমার কথাগুলো যুবক ভাইরা কথা না বলে শুনেন আল্লাহুম্মা সাল্লি আলা ما اللهم صل على لوك نيازين لوك نيازين اسنا ساسه ما دنا فينا জুম্মার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিনা জুম্মার ঘরকে কাবা বানাইয়া আজাই নামাজ বি সাইলে দেখবা ওই যে সোনার মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা আসে না আমার দয়াল নবী গো বসুন মোদের হৃদয়ে আসে না আমার নূরের নবী গো বসুন মোদের হৃদয়ে আরিদ নয়নে দাও গো দেখা প্রান্তা কিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি না মুহাম্মদ নাবিনা নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগী 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন যারা রাত্র দেখার সময় কাঁধে কাঁধ মিলে বসে আছেন আমি আপনাদের সামনে আমার নবীর শান মানে কিছু কথা বলে বিদায় হয়ে যাব যুবক আমার বিদায় বেলা চোখের পানি চেরে চেরে বাড়িতে চলে যাবে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারে কি পারে না নবী আমার রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী কি বললাম বড় করে কোন কি বললাম আমার নবী কি মরা নবী না জিন্দা নবী হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন তিনি 63টা বছর জিন্দেগি মানুষকে বলছেন আল্লাহর ইবাদত কর বলছে তুমি রাস্তায় সঠিক রাস্তায় চলো এই রাস্তায় চলো ওই রাস্তায় চলিও না যে নবীর কথা মানছে সে আবু বকর সিদ্দিক হয়ে গেছে আর যে নবীর কথা মানে না সে আবু জেহেল হয়ে গেছে আমরা কি আবু জেহেলের দলে নাকি আবু বকরের দলে আমার যুবক ভাইরা নবীর শুধুমাত্র মার নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক জড়াই আরে যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে না ওই নবীর বদন মুবারকে যারা পাথর মেরে দিয়েছে এরা কোনদিন আমার নবীর শাফাত পাবে না
এই ভাবে আমার নবী সব সময় যখন দাওয়াত দিতেন নবীকে মারত নবীরে বলা হতো নবী গো বদদুয়া দিয়া সব জ্বালায়া দেন আমার নবী বলে এ সাহাবীরা আমি তো গজবের নবী না আমি নবী হইলাম রাহমাতান লিল আলামিন ওই নবীর উম্মত আমরা মানুষকে ক্ষমা করে দিতে দিতে শিখবেন আমার নবী 63 টা বছর 27 টা যুদ্ধের মধ্যে সরাসরিলে আমার নবী তলোয়ার নিয়ে নেমে গেছে বদরের যুদ্ধে যখন নবী চলে গিয়েছে আল্লাহর ডাক দিয়া বলছে আল্লাহ প্রথম যুদ্ধ আমার সাহাবীর চোখের মধ্যে সূর্যটা লাগতেছে আমার সাহাবীদের অসুবিধা হইতেছে সাহাবীরা বলেন এ জগৎবাসী আমার নবী যখন দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিয়েছে আমরা আসমানের দিকে তাকায়া দেখলাম আকাশের সূর্যের মুখের মধ্যে মেঘমালা পড়ে গেছে আমাদের উপরে আমার আল্লাহ মা ছায়া নামায়া দিয়েছে নবীর দোয়া কবুল হয়নি আর যেরকম হয়নি এরপর সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ গুড়া দিয়া দৌড় দিলে নিচে দিয়া ধুলাবালি উড়ে এই ধুলাবালির কারণে আমরা তাদের তীর দেখি না পাথর দেখি না কি করব সাহাবীরা বলে কথা বলার পরে আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে বাড়ায়া দিতে দেরি আমরা তাকায়া দেখলাম আসমান থেকে মুসলধারে বৃষ্টি নবীরে মানলে হয় মুমিন নবীরে না মানলে কমিন আপনারা আমাকে বলেন আমি মাঝে মাঝে কি উত্তেজিত হয়ে কথা বলি এই জন্য বলি যেই নবীর তন্ত মুবারক থেকে নূর বের হতো সেই তন্ত মুবারককে তারা পাথর দিয়ে ভেঙে দিল ওরা নবীকে দেখে পাথর মারলো আর আমরা হালুয়া পাড়ার মানুষ যদি নবীরে দেখতাম নবীর কদমে ধরে পড়ে থাকতাম বাবা কি বলেন কি নবী ছেড়ে দিতাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারে দেখলে আমরা আপনার কদমে লোটাই পড়ে থাকতাম আমরা আপনারা এমন পাগল টাকা নাই দেখে মদিনায় যেতে পারি না নবী গো আমাদের চোখে মদিনা বহু দূরে কিন্তু আপনার চোখে তো হালুয়া পান সাহাবায়ে কেরামদের মধ্যে এক সাহাবী যার নাম হলো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি কাতাদা নাম কি শিখেন না নাম কি একটা চোখ পড়ে গেছে নতুন বিয়ে করছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে চোখ একটা খুলে পড়ে গেছে গাল পর্যন্ত জ্বলে গেছে আমার নবীর কাছে গিয়ে বলে নবী গো নতুন বিয়ে করেছি চোখ গেলে কেমনে হবে আমার নবী ডাক দিয়া বলে এ কাতাদা তুমি কি চোখ চাও না জান্নাত চাও কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই সাহাবীকে নবী ডাক দিয়া কয় কাতাদা পৃথিবীর সবাই ইবাদত করে জান্নাতের জন্য তুমি জান্নাত চাই না না তুমি চোখটা কেন চাইলা এ নবী আপনি যদি আমাকে মহব্বত করে চোখটা ভালো করে দেন আমি পাগলের জন্য জান্নাত চাওয়া লাগবে না জান্নাত আপনার পাগলকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ আকবার বলেন না এরপরে আমার নবী থুতু মুবারক দান এই চোখের চতুর্দিকে লাগাইল জুলন্ত চোখটারে গাল থেকে তুলে নিয়ে চোখের জায়গায় লাগাইয়া দিল সাহাবী ডাক দিয়ে একটু নবী গো আমি আগে চোখ দিয়া যা দেখতাম এখন আরো ডাবল দেখি আমার নবী এমন নবী দোয়া করলে আসমানের মেঘমালা জমে আমার নবী এমন নবী দোয়া করলে আকাশ থেকে বৃষ্টি নামে আমার নবী এমন নবী দোয়া করলে ফেরেশতা সাহায্য করতে নামে আমার নবী এমন নবী তুতু লাগাই দিলে জুলন্ত চোখ ভালো হয়ে যায় ওই নবী যদি একবার বদদুয়া দিত কাফের গোষ্ঠীরে পাথর নিচে ভালাইয়া মাইরা ভালাইতো আমার নবী কই জীবের নবী না আমি নবী কইলাম ও আমার সন্না কাইল্লা রহমাতাল লিল আলামিন
আমি নবী তো রাহমাতান লিল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যুদ্ধ থেকে ফিরার পথে একটা কূপের মধ্যে আসলেন কূপের মধ্যে আসার পরে সাহাবায়ে কেরাম তৃষ্ণার্ত হয়ে গেলেন নবীকে ডাক দিয়ে কয় নবী গো আমরা বড় ক্ষুধার্ত তৃষ্ণার্ত গলা শুকিয়ে গেছে আমার নবী বলেন এই কূপ থেকে পানি পান করো এবার ওই কূপ থেকে যখন পানি পান করতে গেছে সাহাবীরা বলে নবী গো এই কূপের পানি বড় লবণাক্ত লাগে আরেক রেওয়ায়েত আছে কাফেররা জানতো নবী তো এই রাস্তা দিয়ে গেলে পানির প্রয়োজন হবে এই কূপের মধ্যে তারা বিষ মিশিয়ে রাখছে যেন নবী পান করতে গেলে যেন তারা মরে মরে ফেলে এই জন্য মরে যায় কিন্তু ওই পানিটা সাহাবীরা মুখে নিয়ে কয় নবী গো নবী গো নবী গো এই পানি বড় অতৃপ্তি লাগে পানি বড় লবণাক্ত লাগে পানি বড় দুর্গন্ধ লাগে বিষাক্ত বিষাক্ত মনে হয় আমার নবী বলে সাহাবারা দাঁড়াও এবার নবী নিজে কূপের কাছে গেছে যাইয়া নিজের থুতু মুবারকটা কূপের মধ্যে ফেলে দিছে দিয়া বলছে সাহাবীরা এখন তোমরা পানি পান করে নাও সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো আপনি থুতু মুবারকটা ফেলে দেওয়ার পরে এই পানিটা এত সুস্বাদু হয়েছে জীবনে আমাদের জিহ্বার মধ্যে এত মজা পানি লাগে না তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ আমার নবীর থুতু মুবারকে কি বরকত আছে এই কূপের মধ্যে আমি গেছি এই কূপের নাম হলো বীরে শেফা বীরে শেফা এই কূপের কাছে আমি গিয়ে নিজে চোখের দিয়ে পানি দেখেছি ওই পানির নিচে পাইপ দিয়ে রাখছে মোটর স্টার্ট দিয়ে ওই পানি সাপ্লাই হচ্ছে ওই পানি দিয়ে নিজে আমার মুখ মেসেজ করছি গলারে মেসেজ করছি বুকের মধ্যে মেসেজ করছি আর নবীরে বলছি নবী গো আপনার অনেক পাগল আছে আমি তো বাংলাদেশে আপনার একটা ক্যানভাসার আমার সামনে হাজার হাজার লোক বৈশা আমি যখন আপনার শান বলি প্রেমিকরা তখন চোখের পানি ফালায় কান্দে আমি এসেছি মদিনায় ওরা আসতে পারে না ওদের সালামটা আপনি গ্রহণ করে নেন মানে না সালাতু আসসালাম আলাইকা ইয়া রসুল্লাহ হাবিবকে সুবহান আল্লাহ বলা যাবে না এইভাবে আমার নবী যুদ্ধের ময়দানে দার্থহীন ভাবে যুদ্ধ করেছেন কিন্তু যুদ্ধ করতে করতে যখন 63 বছরে পদার্পণ করলো বার্তা হলো সোমবার আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আমার নবী একদিন গেল রাতের বেলা নামাজ পড়াইল সকাল বেলা ফজর পড়াইল জোহর পড়াইল আসর পড়াইল মাগরিব পড়াইল পরের দিন ফজর পড়াইল জোহর পড়াইল আসর পড়ালো মাগরিব পড়ালো ইশারের নামাজের টাইমে আমার নবী দুইবার বেহুশ হয়ে গেছে মসজিদের মধ্যে আজান হয়েছে নবী মসজিদে যাবে নবীর হুজরা থেকে মসজিদে যাইতে মাত্র 30 সেকেন্ডের রাস্তা আমি নিজে নবীর এই মা দিয়েছি পুলিশ আমার বহুত জ্বালাইছে ওই দেশে আমি যখন এই নবীর মেহরাবটাকে চুমা দিছি ওরা আমার গিয়া হাড্ডি শিরিক 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 আমি বললাম না 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 এটা আমাদের পিরিত 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 এরা বলে শিরিক আমি বলি পিরিত জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না কেডা কি তা কবিরা হইনা লাভ আছে আর জীবন যাইতে পারলাম না দরতাম আর সুমা দিতাম কষ্ট হইতেছে আপনারা আমি ধীরে ধীরে ওয়াজ করতেছি একটু ঠান্ডা মাথায় আপনাদের ব্রেইনে দিতেছি নবীর শান কতটুকু যেই নবী দোয়া করলে কবুল হয় ওই নবী বদদোয়া দিলে কাফের চন্ত মুষ্টি মাটির নিচে দেবে যেত ঠিক কি না বলা পরিষ্কার কথা নবীর প্রেমিক যারা তারাও এই খাসিয়তে আমরা সুন্নিরা বেশিরভাগ ক্ষমা করে দেই এটা আমার নবীর আদর্শ কার আদর্শ নবীর আদর্শ নবীর আদর্শ আই হাবিব ভাই চেয়ারটা খালি রেখে নেকা মুরব্বি না বসান বুঝেন না কিছু ভিডিও হইতাছে কবে আমরা নবী বইবার লেগেছে এর খালি রাখছে এখানে এখানে বন ওই আমার দাদা এনো এদিকে
কাছেন এই ছাড়া দেস না আরেকজন বোয়াবে দিছে খুশি না এই যে আর একজন বসায় দেন একজন বসাও তোমরা একজন মুরব্বি বসাও না বসাতেছে আচ্ছা ঠিক আছে পিছনে কেউ দাঁড়ায় থাকেন না সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا بابا جينا منوجوك كي আছে এই হালুয়া পাড়া منوجوك كي আছে এই মাধবপুরের بابا منوجوك আছে এবার আমার নবী ইশারের নামাজের টাইমে দুইবার দাঁড়াইছে দুইবার বেহুশ হয়ে গেছে নবী অসুস্থ আমার নবী বলে ও আয়েশা আমার মন চাইতেছে নামাজটা জামাতে পড়তাম কিন্তু আমি যাইতে পারতেছি না শরীরটা খুব অসুস্থ এ আয়েশা আমার সাহাবী হযরত আবু বকরকে বলো নামাজটা আদায় করার জন্য আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হন মেয়ে দেখছেন আলামুত্রা আবু বকরের মেয়ে হলো আয়েশা জীবনে কোনদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কোন নবীর জামাই কইয়া ডাক দেয় নাই সব সময় বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া যুবক হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরাইরি ও যুবকের দল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হকে ডাক দিয়ে আয়েশা আমার শরীরটা বেশি ভালো না গো আয়েশা আমার আবু বকরকে বলো নামাজটা পড়াইবার জন্য আয়েশা ডাক দিয়ে বলে নবী গো আপনি তো জানেন আমার আব্বার দিলটা কত নরম আপনি থাকবেন ঘরে অসুস্থ আমার আব্বা মুসল্লায় নামাজ পড়াবে এটা কেমনে ভাবলেন বাবার পা যদিও থাকবে মুসল্লায় দিলটা পড়া থাকবে আপনি কেমন আছেন গো নবী এমনি নবীর পাশে আবু বকর জায়গা হয় নাই কি কি বলেন আরে আবু বকর সিদ্দিক নবীর পাশে টাকার জোরে জায়গা হয় নাই এখন আমি মদিনায় যাইয়া দেখলাম সিদ্দিক আকবর রওজাটা আমার নবীর রওজার সাথে আল্লাহ আকবর জোরে কাও এরপর আয়েশা কয় নবী গো উমররে বলেন না নামাজটা পড়ানোর জন্য এবার আমার নবী বলে আয়েশা আমি বলছি নামাজ পড়াবে আমার আবু বকর এটি ফাইনাল সিদ্দিক একবার নামাজ পড়াইতে গেল ইশার নামাজটা পড়ালো পরের দিন ফজর নামাজটা পড়ালো জোহরের নামাজের টাইমটা যখন হয়েছে ওই মুহূর্তে আমার নবী বলে আয়েশা আমি মসজিদে যাব শরীরটা একটু ভালো ভালো লাগতেছে দুইজন সাহাবীর কাঁধের মধ্যে আমার নবীর হাত মোবারক রাখলেন এখন বললেন তাহিরি হুজুর দুইটা সাহাবীকে একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হলো তিনি যিনি খানে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন যার নাম হলো হযরত মৌলা আলী আরজু করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইজনের কাঁধের উপরে আমার নবী ভর দিলেন ভর দিয়ে আমার নবী মসজিদের মধ্যে যাবে কিন্তু আমার নবী দুইজনকে নিয়ে মসজিদে গিয়ে দেখেন সিদ্দিক একবার মসজিদের মধ্যে জোহরের নামাজ চার রাকাতের মধ্যে দুই রাকাত আদায় করে ফলাইছে দুইজন সাহাবী আমার নবীকে মসজিদে ঢুকাইয়া আবু বকরের বাম পাশে দাঁড় করাইছে নবী থাকবে মুক্তাদি আবু বকর থাকবে ইমাম এটা কোনদিন হতে পারে না সিদ্দিক একবার নামাজের ভিতরে দুই রাকাত নামাজ পড়ায়া নামাজের মুসল্লা সাইরা দিছে আমার নবীর মেহরাবের মধ্যে ইমামতির জন্য দাঁড় করাইয়া দিছে কি বুঝলেন বেটা নবী আমরার মতো আমরার মতো নামাজের ভিতরে এমপি মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয় আর আমার নবীর নামাজ সালাম না দিলে নামাজ বাতিল হয় এই নবীকে আমরার মতো মুখে লাগাম দিয়ে কথা বলো এই ছেলেরা
ইন দি মিন টাইমে আমার নবী নামাজ পড়ালেন খুব মনোযোগ নবীর উম্মত হিসেবে এটা আমাদের জানা দরকার আছে নবীর জীবন এই দুনিয়া থেকে যাওয়ার সিস্টেমটা কি উম্মত হিসেবে যদি সেটি না জানি আগমন এবং বিদায় তাহলে কিসের উম্মত হইলাম জানতে হবে কিসের বয়সের পোলাপান জানতে হবে ইতিহাস নবী আমার নামাজ পড়ালেন নামাজ পড়াইয়া জোহরের নামাজের পরে একটা মিটিং করলেন মিটিং এর মধ্যে আমার নবী এমন বক্তব্য দিয়েছেন সাহাবারা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন আমার নবী চলে গেল আর নবী মসজিদে আসে নাই সিদ্দিক আকবর মোট 21 ওয়াক্ত নামাজ পড়াইছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার ফজরের নামাজের টাইম যখন হয়েছে আমার নবী মসগর থেকে পর্দাটা সরাইয়া মেহরাবের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে আয়েশা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ের নবী গো আপনি এমন ভাবে চোখের পানি ফেলে কান্না করেন কেন এমন ভাবে কেন আপনি কান্না করতেছেন আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা এই কান্না আমার দুঃখের কান্না নয় এই কান্না হলো আমার আনন্দের কান্না নবী আমার ডাক দিয়ে কয় ও আয়েশা এই কান্না আমার আনন্দের কান্না মাধবপুর পাইলট থেকে যদি কেউ এসএসসি পরীক্ষায় গোল্ডেন পায় চোখের পানি ফালায় আনন্দে কান্দে আবার কেউ ফেল করলো কান্দে দুইটা কান্নার চোখের পানির ব্যাখ্যা এক নয় কথা বলেন ঠিক কিনা নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা ও আয়েশা এই কান্না আমার দুঃখের কান্না নয় এই কান্না হলো আমার আনন্দের কান্না এবার ডাক দিয়ে ভাই আয়েশা গো তাকায় দেখো কত সুন্দর করে আবু বকরের পিছনে সাহাবারা দাঁড়ায় গেছে এ আয়েশা জেনে রাখো শুনে রাখো লিখে রাখো এইভাবে আমার প্রেমিকরা মসজিদের মেহরাবের পাহারা কিয়ামত পর্যন্ত দিতে থাকবে এখানে দেখবেন যেখানে মসজিদ হয় মুসল্লি না থাকলে ইমাম ঠিকই আছে কথাটা ঠিক কিনা এবং এই জায়গাটার গুরুত্ব এখনো আছে না নাই এরপরে আমার নবী আম্মা দান আয়েশা সিদ্দিকা হ্যাঁ ছেলে আর একবার তোমাকে বলবো না আমার নবী একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা মানুষ আমার নবীর ইতিহাস জানতে চায় কোন আওয়াজ আছে আমি যেমন রাত্রে গভীর গভীর ভাবে কিছু কথা বলতেছি একটু ব্রেনটাকে ওয়াশ করেন আমি লাস্টে বলবো যা বলার কিন্তু আমি ইতিহাসটাকে আপনাকে তুলে ধরছি আল্লাহর হাবিব নামাজ পড়ালেন নামাজ পড়াইয়া ইন দি মিন টাইমে একটু সাউন্ড ইজি করে দাও আল্লাহর হাবিব যখন তিনি নামাজ পড়াইতে যেতে পারেন না সোমবারে আমার নবী চাষতের নামাজের টাইমে মনে রাখবেন কোন নামাজ কইলাম চাষতো জোহরের নামাজটা কিন্তু ফজরের পর সূর্য ওঠার পরে জোহরের আগে এটাকে চাষতের নামাজের টাইম কয় কথা কোন ঠিক কি না একটা তাহাজ্জুদ একটা চাষতো একটা আওয়াবিন এইভাবে অনেকগুলো নামাজ আছে আছে না সালাতুল ইশরাক আছে কি না এই জন্য আমার নবী রহমাতুল্লিল আলামিন আয়েশা সিদ্দিকা কে ওই মুহূর্তে ডাক দিছে বলতে দেরি মা ফাতেমা নবীর অসুস্থর কথা শুনে তিনি ঘরের মধ্যে চলে এসেছেন আমার হালুয়া পাড়া দেখবেন বাপ মারা অসুস্থ হয়ে গেলে ছেলের চাইতে মেয়েটা বেশি পাগল হয়ে যায় ঠিক না বাবা দেখবেন বাপ মরে গেলে মেয়েটা পাগলের মতো কান্দে এরা বাপ মারে ডাকছে কম দেখছে কম এই জন্য কান্দে এবার মা ফাতেমা ঘরের মধ্যে নবীর সামনে বসা হঠাৎ করে ফাঁক করা আলবা ঘরের দরজার মধ্যে একটা টুনটুনানি হলো আমার নবী ডাক দিয়ে কায়েশা গো ও ফাতেমা গো ও ফাতেমা মা আমার দেখো না ঘরের দরজার মধ্যে কেন আওয়াজটা হয়েছে মা ফাতেমা ঘরের দরজাটা যখন খুলছেন খোলার পরে দেখতেছেন
আমার নবীর দরজার মধ্যে একটা লোক দাঁড়ায়া রইছে যার পা হলো জমিনে আর মাথা দেখা যায় আসমানে আমার নবী ডাক দেখে হে আয়েশা এই লোকটা চিনুনি কে এই লোকটা হলো মায়ের কাছ থেকে সন্তান কেড়ে নিয়ে যায় ওই লোকটার নাম হলো মালাকুল মুতাজরাইল ইয়াজরাইল হালো পার আসেনি কথা কন না কেন নিশ্চিত জিব্রাইল আসছে কইতারি না মিকাইল আসছে কইতারি না ইসরাফিল আসছে কইতারি না অন্যান্য নবীরা আসছে কইতারি না আজরাইল আসছে ক আসছে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য আজরাইল হালুয়া পারে এমন কোন ঘর নয় যে ঘরে আজরাইল আসে নাই কিভাবে বুঝলেন চোখের সামনে বাপটা মারা গেছে এই রুহটা তো আজরাইলই কাজটা করছে আমরা নগদে বিশ্বাসী এই আজরাইল আপনার কাছে আসবে না কথা কোন আসবে না মা ফাতেমা চোখের পানি ফেলে দিলে ইয়া রাসূলুল্লাহ নবী গো হই তো হাসান হুসাইন থাকবে না না হই আমি থাকব না না হই আপনি থাকবেন না গো নবী আমার নবী ডাক দিয়ে কায়েশা ও ফাতেমা মেহমান এসেছে মেহমানের জন্য জায়গা করে দাও এবার আজরাইল আমার নবীর কাছে আসছে আয়েশা ডাক দিয়ে কই নবী গো আল্লাহ আমারে পাঠাইছে আপনার রুহটা নেওয়ার জন্য আপনি কি বলেন আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন যদি চলে যেতে চান চলে যেতে পারবেন আল্লাহ বলছে আল্লাহর সান্নিধ্যে আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য নবী আমার ডাক দিয়ে কোনো অসুবিধা নাই তবে একটা কথা আছে মারহাবা কইতেন না নবী আমার এশকেরি দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা জোরে কোন সুবহানাল্লাহ সাবধান বাইরে এগুলো গাইলে সারা পেতে পারব না কিন্তু চেতনা দরকার আছে যুব সমাজ তোমরা এখন অনেক দায়িত্ব আপনাদের উপরে আমি যখন কথা বলি দায়িত্ব নিয়ে কথা বলি এবার আজরাইল কে নবী ডাক দেখ আজরাইল আল্লাহর হুকুম সারা কাছে রেখা পাতা লড়ে না আল্লাহর হুকুম হলো আমার কাছে শিরোধার্য তবে তোমার কাছে আমার একটা কথা আছে কই কি আমার নবী বলে হো আজরাইল আমাকে তুমি নিয়ে যাবে কোনো আপত্তি নাই কিন্তু কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আছে তাদের জান কবজ করতে যত কষ্ট হবে সব কষ্ট আমি নবীরে দিয়া দাও যাদের জন্য সুপারিশ করবে সেই নবী দুনিয়া থেকে বিদায়ের মুহূর্ত কত করুণ দেখেন মা ফাতেমা কাঁদে হাসান হুসাইন কয় নানা বড় কষ্ট লাগে ও নানা সাত দিন না খাইলে আপনার চেহারা দেখলে ক্ষুধা দূর হয়ে যেত ও নানা বিকাল বেলা যদি আপনার নিয়ে না খেলি শান্তি লাগে না গো আপনি চলে গেলে আমরা কার চেহারার দিকে তাকায় খোদা দূর করব আমার নবী ডাক দিয়ে কে হুসাইন নামাজের মধ্যে বৈশা তাসাহুদের মধ্যে বৈশা আসসালামু আলাইকা ইউহান নবী বলে যখন আমাকে সালাম দিবে যতবার আমাকে স্মরণ করবে আমি নবী ততবার তোমাদের সামনে হাজির হয়ে যাব নবী আসার ক্ষমতা আছে না নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে যুবক ভাইরা আমার হুসাইন কাকে বলে খুব মনোযোগ নবীর আগ দিয়ে কা আয়েশা আপনি সোয়াবটা দাও আয়েশা বলেন দেখলাম নবীর মিসওয়াকটা অনেক শক্ত নবী যেই প্রকারে অসুস্থ ওই মুহূর্তে মিসওয়াকটা কামড়ায় নরম করতে পারবে না এই জন্য আমি কষ্ট চাপা দিয়েছি
বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা এই আস্তে আস্তে শেষ দিকে যাচ্ছি খুব মনোযোগ দিবেন বিরক্তি করব না আমি ভূমিকায় 40 মিনিট সময় নষ্ট করি নাই আমি 40 মিনিটের জায়গায় ওয়াজ চালিয়ে দিছি অপ্রাসঙ্গিক কোনো কথা তাহিরি বলে না তাহিরি দলিলের জোরেই কথা বলে এটা বারবার প্রমাণিত হয়েছে অনুরোধ করে বলবো আমার নবী আমাদের মতো একটু সামনে যান অটোমেটিক্যালি বুঝতে পারবেন চাপার জোরে বলছি না হিম্মত দিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি দলিলের জোরেই বলছি প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে মাহফিল থেকে আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখলাম আমার নবীর মিসওয়াকটা শক্ত আমি আমার নবীর মিসওয়াক মুবারকের দাঁত দিয়ে নরম করতে গেলাম দেখলাম মিসওয়াকের গোড়ার মধ্যে কিছু থুতু মুবারক নবীর লেগে আছে আল্লাহর কসম আমার জিহ্বার মধ্যে এত স্বাদ আমি কোনোদিন অনুভব করি নাই আল্লাহু আকবার সুবহানাল্লাহ একটা উচিত কথা বললে আপনারা অনেক বেজার হয়ে যাবেন আমাদের দেশের স্ত্রীরা কি স্বামীর খেদমতে লেগে এগুলো করে রাগ করেন না রাগ করেন না কখনোই করে না বিদেশ থেকে পাঁচ বছর ইচ্ছে মতো টাকা পাঠাইছে আমার স্বামী খুব ভালো আছে হঠাৎ করে ওই যে বিল্ডিং এর কাজ করেন কি কই বিদেশে কনস্ট্রাকশন কাজ করতে গিয়ে উপর থেকে পরে স্বামীটা প্যারালাইসিস খেয়ে পাটা ভেঙে গেছে স্বামীটা বিদেশ থেকে দেশে চলে আসলো পাঁচ বছর স্বামী বান্ডেল পাঠাইছে খুব ভালো আছে যেই মাত্র পাটা ভেঙে পঙ্গু হয়ে ঘরে চলে আসলো প্রথম খুব দুঃখ করে আপনি এমন একটা কষ্ট পাইছেন একদিন দুই দিন তিন দিন পাঁচ সাত দিন পরে মরাটা মরা নাকি লিখে এরকম অভিযোগ আছে 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 কিনা বলেন আছে সাবধান আয়ুব আলাইহিস সালাম বলছিল রহিমা তুমি চলে যাও রহিমা বলছে আপনার প্রতি আমার দায়িত্ব এখনো শেষ হয় নাই আমি কোথায় যাব আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য আপনি তো অনেক দামি সম্পদ আমার কাছে আমার মন চাচ্ছে আপনাকে একটা চুমু দিব রহিমা এই কথা বলার পর আয়ুব নবী বলছে ঠিক আছে দাও কপালে দিবা কয় না গালে দিবা না ঠুটে না আপনার পিঠের মধ্যে আমি চুমা দিব ঠিক আছে দাও মুখটা লাগাই দিছে অনেকক্ষণ সময় চলে গেছে জিজ্ঞেস করা হয় রহিমা চুমু দিতে তো এতক্ষণ লাগে না এত বিলম্ব কেন করছো রহিমা ডাক দিয়ে কয় স্বামী আপনার পিঠের মধ্যে দেখেছি শুয়া থাকতে থাকতে কিরা এত বড় গর্ত হয়ে গেছে আমি জিব্বা দিয়া কিরাগুলো টেনে টেনে বের করে ফেলেছি এই মহব্বত কি আমাদের মধ্যে আছে এখন নাই স্বামী মারা গেলে বউ চার পাঁচ দিন কান্দে 40 দিন দুটি কাপড় কিনতে বয়ে দেয় সাদা কাপড় লাগায় বয়ে দেয় স্বর্ণ মন্ন ফুইলালা ভালা করে খানা কান্দে পাশের বাড়ির মহিলা দেখবে না একই বক আর কান্দবি কই দিন তোর তো একটা ভবিষ্যৎ আছে পরিষ্কার কথা এই দুনিয়ার স্বামী বলেন স্ত্রী বলেন মা বলেন ভাই বলেন বোন বলেন কেউ আপনার কবরে যাবে না আপনি আপনার এই জন্য আপনি যা করে যাবেন তাই হবে আপনার আপন কথা বলেন ঠিক কিনা বলেন কেউ আপনার আপন না হ্যাঁ আপনি যদি সম্পদ রেখে যান কবরটা দেওয়ার পরে তিন দিন মাথায় এই দিনই ঘরে বসা করে ওই সখিনা তো যাইবো গা তাসলিমা যাইবো গা হেরানুন যাইবো গা তিন দিনের মাত্র খতম না ফরাইলাও তিন দিনের মাত্র খতম না ফরাইয়া ডেটটা কই রই দুই দিনের মাত্র রাত্রিবেলা বউ ইয়া জাগা জোগা কিতা আছে যে মুই একটা শেষ করে লইলি তো বালা অথচ যারা কবর ভিতরে খামাই দিয়ে আইলো যেই ব্যক্তিরা গাম জড়াইয়া টেহাড়ি বানাই দিয়া গেল এই লোকটার কবরে দুঃখের ভাগ কেউ নিবে না ঠিকই লোকটার সম্পদের ভাগ নেওয়ার জন্য ছেলে মেয়ের কামড়া কামড়ি শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এটা মিথ্যা না সত্য ভাই আপনি দেখেন সব সত্য কথা বলতেছি এবার আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন দ্বিতীয় কথাটা বললেন আয়েশা আমার ঘরের কোণার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে এই স্বর্ণ মুদ্রাগুলো আমাকে দিয়ে দাও আমি এতিমের মধ্যে বন্টন করে দিয়ে দিব তিন নম্বর কথা নবী বললেন সলাৎ 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 নামাজ 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 হে হালুয়া পাড়ার বাবা
সারা রাত ওয়াজ শুনতে পারবেন জবানটা খুলে বলুন নামাজের দরকার আছে না নয় বললেন সালাত 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 নামাজ 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 এই ভাবে নবী শেষ বেলা তিনটা কথা বললেন আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে কয় আয়েশা আমার একটা বালিশ দাও আমি একটু হারাম করব ওই দিক দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য নিজের উরুটারে বালিশ বানায়া দিয়া কই নবী শুয়ে থাকেন এই দিক দিয়ে আজরাইল আলাইহিস সালাম আসলেন হঠাৎ করে খবর হলো নাই নাই আমার নবী নাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে কই যে বলবি আমার নবী মারা গেছে আমি তার কল্লা কেটে গর্দান থেকে আলাদা করে দিব সিদ্দিকে একবার বাজার থেকে দৌড়ায় আসলো আয়েশা দেখে উমরের অবস্থা ভালো না যে কথা বলেই তারে মারতে যায় কেউ বলবি না নবী মারা গেছে আমার নবী চলে যেতে পারে না আমাদেরকে রেখে আমার নবী যেতে পারে না কারণ নবী ছাড়া বেঁচে থাকা কল্পনা করা যায় না এ যুবক আমি ধীরে ধীরে করুন জায়গা গেলাম এবার আমার গয় কবর দর নবী ছাড়া উমরের জীবন বেঁচে থাকার কল্পনা করা যায় না এই উমর সব সময় আল্লাহর কাছে কইতো আল্লাহ ও হালুয়া পাড়ার বাবা জবানটা খুইলা বলো আল্লাহ উমর সব সময় বলতো আল্লাহ আমার যদি মরণ দিবা তুমি জিহাদের ময়দানে মরণ দিও দুই নম্বর বলতো আল্লাহ আমার যদি মরণ দিবা তুমি নবীর দেশে মরণ দিও এমন মরণ ওই উমর দিছে আমি মদিনায় যাইয়া দেখলাম নবীর পাশে হলো আবু বকরের রওজা আবু বকরের পাশে হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক ভালোবাসলে পাওয়া যায় কি যায় না আখিরি কালাম শেষ কালাম আপনাদের সাথে আজকে শেষ কালাম টাকা না থাকতে পারে নবীর মহব্বত যদি আপনার অন্তরে থাকে রসুল হালুয়া পাড়ার ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই এই বিশ্বাস কি আপনাদের আছে আছে সাবধান এবার আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন এইভাবে উমরকে সান্ত্বনা দেওয়া যাবে না তখন সিদ্দিক আকবর আবু বকরের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন যেই মাত্র তেলাওয়াত শুনলেন আবু বকরের মন অশান্ত থেকে সেকেন্ডে শান্ত হয়ে গেছে আল্লাহ আকবার জোরে কর এখন নবীকে দাফন করা হবে কোথায় মক্কার মুহাজিররা বলো নবীকে দাফন করা হবে মক্কায় যেহেতু মক্কায় নবীজির শুভ আগমনের জায়গা আর একদল দাঁড়ায় গেছে না না বাইতুল মুকাদ্দাসের আশেপাশে সব অনেক নবীদের রওজা আছে আমাদের কেবলা ছিল এটা ওই জায়গার মধ্যে অনেক নবী যেহেতু আছে আমার নবী রওজা হবে সেখানে দুইটা দল হয়ে গেছে এখন কোন কোন সিদ্ধান্তটা গ্রহণ করা হবে মেজরিটি সাহাবারা বললেন না না আল্লাহর ইশারায় আমার নবী মদিনায় হিজরত করেছে এই মদিনাকে আমার নবী অনেক ভালোবাসতেন এই মদিনা শরীফে আমার নবী রওজা মুবারক হবে ম্যাক্সিমাম সাহাবীদের মতামতের আলোকে আমার নবী রওজা মদিনাতুল মুনাওয়ারা দাফন করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো এখন একদল দাঁড়াইছে নবী তলে নবী রওজাটা এই জায়গার মধ্যে হবে আর একদলে বলতেছে না না নবী যেই মিম্বারের মধ্যে খুতবা দিত ওই জায়গার মধ্যে আমার নবীর দাফন করা হবে এগুলো জানার দরকার আছে ভাই বাবা এই কথাগুলো জানার দরকার আছে নবী তো আমার নবী তো আমাদের নবী তো জানার দরকার আছে না বাবা কষ্ট নিয়েন না রাত্রে আটটার সময় তাহলে একটু ভালো করে বলতে পারতাম চিল্লাই মিলে কিন্তু এখন তো ঘুমের টাইম আপনাদেরকে যে সময় আপনার যে মনোযোগ দিচ্ছেন আমার মনে হয় হালুয়া পাড়ার ইতিহাসে ওয়াজের মধ্যে এত সুন্দর মনোযোগ পাইছি আজকে কি সত্যি না এই মনোযোগটা অনেক সুন্দর না এটা কি দুনিয়াদারির জন্য নাকি নবীর জন্য আরে বড় করে বলে না কার জন্য একদল বললো নবী রওজা হবে নবী যেখানে নামাজ পড়াইতো মিহরাবে আরেক দল বললো না না নবী রওজা মুবারক হবে মিম্বরের মধ্যে কিন্তু এখন দুই দলের মধ্যে শুরু হয়ে গেল অনেক মানুষ বলে নবী এন্তেকাল করলো সোমবারে নবীর দাফন কেন দুই দিন বিলম্ব হলো বুঝে না তো উল্টা পাল্টা কথা
এই জন্য আমার যুবক ভাইরা এবার একদল বলল নবী যেখানে নামাজ পড়াইতো সেখানে দাফন হবে যে জায়গাতে আমি চুমা দিয়েছিলাম এই মেহরাবটা সুবহানাল্লাহ বুঝছেন না এরপরে এটার পাশে হলো একটা মিম্বার ডাক দিয়া কেন না না নবী যেই মিম্বারে খুতবা দিতেন সেই জায়গার মধ্যে দাফন করা হবে এখন এই মুহূর্তে আয়েশা সিদ্দিক একটা হাদিস বললেন যে হাদিসের কারণে তাদের মতামতটা দূর হয়ে গেছে মসজিদকে কবর বানাইলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধ্বংস চলে আসে শেষ মেহরাবের কথা উলটপালট হয়ে গেল এবার সিদ্দিক একবার আর একটা হাদিস বললেন আমার নবী বলেছেন নবী রাসূলগণ যে জায়গার মধ্যে ইন্তিকাল করবে ওই জায়গার মধ্যে নবী রাসূলকে দাফন করতে হবে এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে ইন্তিকাল করেছে ওই হাদিসের দ্বারা ওই জায়গার মধ্যে আমার নবীর দাফনের সিদ্ধান্ত হয়েছে কত মজার কথা বুঝেন না তো এখন আমার নবীর গোসলটা কে করাইবো নবীর গোসল করাবো এই সাহস কেউ আছে এতই সুজা আপনার আব্বা মারা গেলে কি সবাই কি আপনার আব্বার গোসল করে লইব চয়েস থাকে ইচ্ছা শক্তি থাকে এবং তার পরহেজগারিতা লাগে যার মনসা তারে দিয়া গোসল করাবেন না যাকে দিয়া তাকে দিয়া লাশ কাঁধে লোয়াবেন না যাকে মন চাই তাকে দিয়া আপনি কবর করাবেন না পরহেজগার দেখে কাজ করাবেন কাজে লাগবে অনেক সময় দেখা যায় নামাজ পড়ে না কিচ্ছু করে না হাতের মধ্যে ব্যস্ত মেশিন লাগাই লাশ মারা যাওয়ার পর ওজন নাই কিছু নাই লাশের পাশে বয়া বয়া মানুষের লাশ দেখাইতেছে খেয়াল রাখবেন উযু করায় এখানে একজন লোক বসাবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বলে লাশগুলো মানুষকে দেখাবেন বুঝাইতে পারতেছি নাকি এবার আমার নবীর দেহ মুবারকটায় গোসল করাবে কে এখন এই জায়গার মধ্যে সিদ্ধান্ত করা হলো আমার নবীর গোসল কেউ করাবে না যে গোসল করাইবার প্রথম বদনাটা হাতে নিবে তার নাম হলো হযরতে মাওলা আলী আর রাসূল কো আল্লাহু আকবার নামটা কি বলছি মাওলা আলী কে মা ফাতেমার জামাই সুবহানাল্লাহ মা ফাতেমার স্বামী যাদের বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে পড়াইছে যেই বিয়ার মধ্যে 40,000 ফেরেশতা সাক্ষী ছিল সুবহানাল্লাহ জুরগত না যাই হোক সেদিকে গেলাম না আর একটা সাবজেক্ট হয়ে যায় এরপরে আমার নবী আপনার নবীকে ফজল ইবনে আব্বাস থেকে শুরু করে মোট 5 জন গোসল করাইলেন 4-5 জন নামটা খেয়াল নাই তবে মাওলা আলী তখন আমার নবীর গোসল করাবে আমার দেশের মধ্যে গোসল করাইলে নিয়ম আছে আছে না আছে কিনা নিয়মের মধ্যে একটা নিয়ম হলো বডি দিকে কাপড়গুলো খুলে ফেলবে আর একটা চাদর উপর দিক দিয়ে ঢেকে দিবে কিন্তু এখন আমার নবীকে যে গোসল করাবে কাপড় মুবারকটাকে খুলে গোসল করাবে নাকি রেখে গোসল করাবে এই বিষয় নিয়ে মতানৈক্য শুরু হয়ে গেছে সিদ্ধান্ত রেখে দিবে এবার দেখেন আল্লাহর কি লীলা যারা গোসল করাইতে গেছে ওই মুহূর্তে তাদের চোখের মধ্যে একটা ঘুম এসে গেছে আল্লাহ ভাগ্যকান ঘুমের ঘরে সবাই স্বপ্নে দেখলেন আমার নবীর বডি মুবারক থেকে কাপড় মুবারকটা খোলা যাবে না কাপড়ের উপর দিয়ে এই পানি দিতে হবে এমনকি আমার নবীর কাপড়ের ভিতরে কেউ হাতও দিতে পারবে না সিনা মুবারক দিয়ে পানি দেয় বডি ডারে যখন এমনি কাজ করছে মৌলালি বুকের মধ্যে নবীর এমনি লাগাইছে মৌলালি ডাক দিয়ে গঞ্জন বাঁচি আমি নবীর গোসল করাইতে গেলাম সারা জীবন আমি দেখছি নবীর বডি দিকে মেশকে হাত পরে যান পাই রইত আমার নবী ইন্তিকালের ঘরে আমি যখন গোসল করাইতে গেলাম আমার নবীর বডি দিকে এমন ভাবে মেশকে হাত পরে গান বাইরিতেছে ওই গোসলের পানির মধ্যে ওই মেশকে হাত পরে গান নাজিল হইয়া গেছে ইন্দাবাদ
একটু জোরে কোন আল্লাহু আকবার এই দিক দিয়ে আমার নবী রওজা মুবারকটা কোন পদ্ধতিতে করা হবে দুই সিস্টেমের রওজা আছে কবর আছে একটা হলো সুন্দুক কবর আরেকটা হলো বুগলি কবর আমার নবী রওজা মুবারকটাকে সুন্দুক কবর কবে যেই কবরগুলো আমার দেশের মধ্যে করা হয় এই হলো সুন্দুক কবর কিন্তু আমার নবী রওজা মুবারকটা বুগলি কবর রওজা করা হয়েছে নবী ব্যবহার করতে একটা কম্বল এই কম্বলটা ব্যবহার করে পৃথিবীর কারো সাধ্য আছে কিন্তু আমার নবীর বডির নিচে নবীর ব্যবহৃত কম্বলটাও বিছিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ কইতেন না এখন প্রশ্ন হলো নবীর জানাজার নামাজ কে পড়াইলো ওই দিন একটা জিগাইলাম নবীর জানাজার নামাজের ইমামের নাম কি সে আমার ডাক দিয়ে কয় আবু বকর আমি কি বালা করে কও কয় আলী আসলে সুন্নাহ জান হালুয়া পড়ার বাবা আমার নবী আমার নবী যার জানাজার নামাজে কোনো ইমাম ছিল না আর ওদের কোন সুবহানাল্লাহ নবীগণের রূহগুলো চতুর্দিকে গুইরা গুইরা নবীর উপরে দুরুদ পড়েছে সাহাবায়ে কেরাম চতুর্দিকে গুইরা গুইরা দুরুদ পড়েছে তাবে তাবেন তাবে তাবেন আইমে মুত্তাহিদিন আনসার মুহাজির সবাই পুরুষ মহিলা ছেলে মেয়ে যারা আছে সবাই আয়েশা সিদ্দিকার চতুর্দিকে গুইরা গুইরা খানে কাবা জন্য তাওয়াফ করে এমন ভাবে নবী রওজা মুবারকের নবীর দেহ মুবারকের চতুর্পাশে গুইরা 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 নবীর সালাত ও সালাম কইরা কইরা ওই রওজা মুবারকের মধ্যে নামায়া দাওয়া হবে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি শেষবারের মত না আমার নবীরে দেখতে গেলাম তাইয়া দেখতে যাইয়া কাফনের কাপড়টা আমি একটু উল্টাইলাম আল্লাহর কসম আমি মুখটা খুললা দেখি আমার নবীর সাফাতাই নেই দুইটা টোট মুবারক লড়তেছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এই আওয়াজে মানি না জোরে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় গজল কি বেশি গায়ে ফেলাইছি এক ঘন্টায় কি গজল করে গেছি তাহলে একটা গাই অসুবিধা আছে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তাহিরি কয় না এই কথা তাহিরি কয় না আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় নবী কে আমরার মত আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা এক কথা কয় রে আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা আমার নবী রওজা মুবারকে শুধু মাত্র জিন্দা না আমার নবী আল্লাহর পক্ষ থেকে নামা আল্লাহ নবী রওজা মুবারকের মধ্যে নামাজ আদায় করতেছে আর নবী রওজা মুবারকে আসমান থেকে জান্নাতে রিজিক পাইতেছে নবী যাতাই খুশি সাতাই ভ্রমণ করার ক্ষমতা আছে না নাই এই জন্য আমার নবীকে যারা হায়াতুন নবী মানে না তারা নবীর খাঁটি উম্মত হতে পারে আর যদি বড় পারে ও বন্ধু রে এই কথাগুলো কেন বলছি জানেননি দেখেন একটা মানুষও কানের মাছিটা বলান না একটা মানুষ আজকে কথা বলেন না একটা মানুষের মুখের মধ্যে আমি হাসি দেখি না ও যুবক কেন আমি নবীর কথা বললাম এই নবী তো তোমার একটা সেকেন্ডের জন্য ভুলে নাই ওই নবী সারা আমাদের কবরে কোনো আপন নাই ওই নবী সারা হাসরের ময়দানে কোনো আপন নাই আল্লাহকে আল্লাহর সঙ্গে যদি কোনো সময় নাফরমানি করি নামাজ পড়ি নাই আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে আল্লাহ কয় বন্ধু গো আপনি নবীর যদি কষ্ট দেয় আপনি নবী যদি ক্ষমা না করেন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় মানে হলো আল্লাহ যে একজন হিন্দুও জানে আল্লাহ যে একজন খ্রিস্টানও জানে আল্লাহ যে একজন বৌদ্ধরও জানে আল্লাহ যে একজন মুসলমানরও জানে এই যুবক কিন্তু যুগে 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 যে উম্মতের জন্য নবী এসেছে ওই নবীকে মানাও ফরজ এই নবীকে যখন মানে না তার আল্লাহ মানার কোনো দাম থাকে না
এটা আমি কই না আমার আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউহু ইউহিব্বুকুম আল্লাহ বন্ধুগো আপনাকে ভালোবাসলেই তো আমার ভালোবাসা হয় যরকনা সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে ওয়াদা ওয়াদা এই জক ওয়াদা ওয়াদা জীবনে কখনো নবীকে কষ্ট দিব না জীবনে কোনদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করব না জীবনে কোনদিন মিথ্যা বলবো না জীবনে কোনদিন নেশা করব না তোর আর পোলাপান দেখলে আমার ডর করে এখন আগে বহুত পোলাপান যখন সালাম দিত খুব ভালো লাগতো এখন সালামটার মধ্যে কেন জানে কি কি জানে কেমন জানে একটা ডর করে কারণ পোলাপান অধিকাংশ পোলাপান নেশায় জর্জরিত হয়ে গেছে কথা কোন ঠিক না বেটি আপনি জানেন তো আজকে এই নেশার কারণে এই নেশার গজবের কারণে বন্ধু বন্ধুরে মাইরা ফালাইতাছে বেইন বিকৃত হয়ে যাচ্ছে সমাজের নোংরা কাজ করতে তাদের চুল পরিমাণ বাধা দেয় না যুবক তো কি বলছ আজকে থেকে ওয়াদা কর আজকে থেকে ওয়াদা কর জীবনে কোনোদিন নেশা করব না ওয়াদা সবাই বলবা বন্ধ নেশা তোমার ঠোঁট লড়ছে না কিয়াম মাজার জিয়ারত কোরআন তেলাওয়াত পর্দা আলহামদুলিল্লাহ কর যদি আমার ওয়াজ মানেন এর উপর আর কোনো ওয়াজ নাই লাস্টে নবী কয়ে গেছে সালাত 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 নামাজ 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 একটা ছেলে হাত তুলে হুজুর আজকের হালো পাড়া থেকে ওয়াদা করলাম আগামী কাল থেকে ফজরের নামাজটা পড়ব আর নামাজ ছাড়ব না সবাই তুলবেন না ফাইকারি ব্যবসা করি না আমি একদম পিটা দাঁড়াও তোমার নাম বলো আবু তাহের বাড়ি কই মাতপূর্ণ আগ বস আচ্ছা এই ছেলে যে বলছে নামাজ পড়বে হ্যাঁ কে মার্কসে পরামর্শ করছে ডাইরেক্ট এটা সৎ সাহস এটা সাহসটা এটা সৎ সাহস আমার ইবাদত আমি করব আমার কবর আমি যাব আমার ভালোবাসা আমি দেখাবো আমার কবর কেউ যাবে না আমাকে সিদ্ধান্ত নিতে হবে কথা বলো ঠিক কি না বলো আল্লাহ তুমি তাহেরকে কবুল করো আরেকটা ছেলে দাঁড়াও সবাই দাঁড়াবেন না যে পড়বেন না দাঁড়াইবেন না গজব ডাইক কেনবেন না যে পড়বেন দাঁড়াবেন কোন আরেকজন দাঁড়াও দাঁড়াও নাম বলো বাবা মোহাম্মদ শানুমিয়া বাড়ি কই আমরা মেরাশানি বিজয়নগর ইসলামপুর মেরাশানি আল্লাহ আপনি কবুল করেন আমিন কন এই দুইটা ছেলে ইচ্ছে করলে দুইটা ছেলের ফ্যামিলিকে নামাজি বানাইতে পারবে পারবে কিনা বলেন তিনজন দুইজন ওই সার একজন দেন ওই যে পেয়ে গেছে নামটা বলেন হ্যাঁ আউস মিয়ার বাড়ি কই পরিবর্তন করে দেশটা খুব অসুবিধার মধ্যে আছে নেশা হত্যা গুম মিথ্যা চুগল করি এইসবের ছায়া ফেলাইছে কথা বলেন ঠিক না বেটি আর সুদের কথা কয়ে লাভ নাই আসিনি আর দুইজন যুবক দেখছেননি ব্যবসাটা কি চাঙ্গা ব্যবসা শুরু করছে এখন আগে যখন কইতাম যে কেন কেন নামাজ পড়বেন কর সবাই পড়ব লাস্টে কেউ জানা এইরকম বাথরি ব্যবসা আমি করি না কইলে ফর তুই বানাইলে গজব হইবে হাত তোলে দুইজন নাম বলো মামা শের আলী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কন লাস্ট ওয়ান পারসন স্ট্যান্ড আপ দাঁড়াও কে সেই ব্যক্তি আছো কি দাঁড়াও নাম বলো হাসান আলী বাড়ি কই ওই গোপালপুর আল্লাহ আপনি কবুল করেন পাঁচজন লোক পাইছি আরো জানি আছে সময় লাগবে আমার তো সময় কম যাই হোক কালকের জুম্মার দিন আমাদের অনেক ব্যস্ততা আছে আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করবেন না আমিন এখন আপনারা যারা এসেছেন আপনাদের জন্য মাহফিল কমিটিরা অনেক তাবার উপর ব্যবস্থা করছে একটা লোক হাত তুলে কইল হুজুর আজকে যে ওয়াজ করছেন আমরা দুনিয়াদার এদিকে মন দিছি না আপনার কথাগুলো শুনছি যে মনে কইছেন আমরা শুনছি কিন্তু আগামী বছর একটা ওয়াদা করতে